আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলিস কুকিং স্টুডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো কাতলা মাছের কালিয়ার রেসিপি তো এই জন্য আমি প্রথমে সাত টুকরা কাতলা মাছ ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা হাফ কাপ টক দই জিরা গুঁড়া হাফ চা চামচ টমেটো কিউব করে কাটা ছোট আকারের তিনটা পেঁয়াজ কুচি এক কাপ কয়েকটা কাঁচা মরিচ আর নিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো মরিচ এক চা চামচ হলুদ গুঁড়া আর নিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ তেজপাতা এবং এক চিমটি জিরা এটাও ফোড়নের জন্য নিয়েছি আমি আর নিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ কাপ পেঁয়াজ বাটা এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ বাদাম বাটা এবার আমি মাছটাকে ভেজে নিব তো এক চুলায় একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তো এখানে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব এবং মাঝারি আছে ভেজে নেব এবার অন্য একটা প্যানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিব এরপর এর মধ্যে যে পেঁয়াজগুলি কুচি করে রেখেছিলাম আমি এখন সে পেঁয়াজগুলি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে যে পেঁয়াজ বাটা রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব এরপর দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট আর দিয়ে দিব সামান্য লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে দুই মিনিট কষিয়ে নেব আর কষানোর জন্য আমি এতে দিয়ে দিব হাফ কাপ পানি এরপর এতে একে একে দিয়ে দিব আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া এরপর এতে আমি আরও দুই টেবিল চামচ পানি দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে মিনিট দুয়েকের জন্য আমি এটাকে কষতে দিব। দু মিনিট পরে মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব কিউব করে কেটে রাখা সেই টমেটোগুলি টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে চেড়ে দিব। এবং আবারও ঢাকনা দিয়ে দিব যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং এর মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায় এবং আমার চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু লো করে দিব টমেটোটা সিদ্ধ হয়ে আসলে এবার ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ টক দই এবং এর সাথে দিয়ে দিব একটু পানি এবার জালটাকে আমি পুনরায় আবার মিডিয়ামে এনে ঢাকনা দিয়ে দিব আর একটু কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আবার এখন আমি দিয়ে দিব বাদাম বাটার বাদাম বাটার দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব এবং আবারও ঢাকনা দিয়ে দিব। আসলে কালিয়ার মশলাটা অনেক ভালো করে কষাতে হয় নয়তো কালিয়া স্বাদটা ভালো আসে না মশলাটা যত ভালোভাবে কষানো হবে কালিয়াটা ততই স্বাদ হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একে একে ভেজে রাখা মাছগুলিকে আমি দিয়ে দিব আমার মাছটা বলক আসতে আসতে এ এফাকে আমি অন্য একটা চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিব দুই চা চামচ ঘি এরপর দিব তেজপাতা তারপর দিয়ে দিব দু টুকরা দারচিনি এবং দুই টুকরা এলাচ আর যে জিরা রেখেছিলাম আমি ফোড়নের জন্য সেই জিরাটা দিয়ে আমি এরপর দিয়ে দিব দুটো শুকনা মরিচ এরপর এটাকে একদম ডিমা আছে একটু ভেজে নেব। আমি প্যানটাকে এভাবে নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব। এরপর একটু হালকা চামচ দিয়ে নেড়ে দেব দিয়ে আমি এই ফোড়নটা এখন কারির মধ্যে ঢেলে দেব আলতোভাবে নেড়ে দিব যাতে মাছগুলি ভেঙে না যায় এরপর দইয়ের ব্যালেন্সটা ধরে রাখার জন্য আমি এতে দিয়ে দিব হাফ চা চামচ চিনি আপনারা চাইলে এক চা চামচও দিতে পারেন তো আমি হাফ চা চামচই দিয়ে দিলাম এর উপরে কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিব এরপর একটু টালা জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নিব ব্যাস হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ